সিসিটিভির ফুটেজে দেখা যায়, এভাবেই সাভারে ডিম ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে চাপাতি দিয়ে জিম্মি করে টাকা ও মোবাইল ফোন লুটে নেয় দুর্বৃত্তরা। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও দুজন কর্মচারী উপস্থিত থাকলেও মুখোশ পরা দুই ব্যক্তির তোপের মুখে কিছুই করার ছিল না তাদের। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মোহাম্মদ নুরুল ইসলাম রবিউল। তিনি জানান, রবিবার রাতেও কাজের হিসাব নিকাশ করছিলেন, হঠাৎ করে দুজন এসে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রতিষ্ঠানে থাকা প্রায় 1,34,000 টাকা ও 5টি মোবাইল ফোন নিয়ে যায়। কিছুই করার ছিল না। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনা তদন্তের পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।